আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? এখানে ভার্সন 4.0.4 দেখে অবাক হবেন না, এটা ভার্সন 4.1। তো যাই হোক, আজকে আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম নতুন আরও একটা বাস মোড। আপনারা অনেকেই বিলাসবহুল বাস মোডগুলো দিয়ে খেলতে পছন্দ করেন, সেই জন্য কিন্তু নিয়ে চলে আসলাম এই রকম সুন্দর একটা সোহাগ প্রেস্টিজের বাস মোড। আর অবশ্যই এই বাস মোডটা আপনাদের কাছে ভালো লাগার মতো একটা বাস মোড, কারণ এটার যে ডিটেলস এক কথায় অসাধারণ। আর যারা লো ট্রায়াঙ্গেলস মোড খুঁজতেছেন তাদের জন্য হয়তো বা এটা একটু খারাপ সংবাদ, কারণ এটা লো ট্রায়াঙ্গেলস মোড না, এটা একটা ভারী একটা বাস মোড। তবে হ্যাঁ, এটাতে আপনারা ভালোভাবেই ড্রাইভ করতে পারবেন। তবে যারা যারা একটু স্পিড বেশি পছন্দ করেন তারা এই মোডটা অ্যাভয়েড করবেন। এক্ষেত্রে আপনাদের জন্য এটার বিকল্প হিসেবে আপনারা SR2ECE একটা বাস মোড আছে, খুব সম্ভবত আপনারা ইউটিউবে সার্চ করলেই পেয়ে যাবেন, তো আপনারা ওই মোডটা ইউজ করতে পারেন। আর এই দেখতে পাচ্ছেন এটার যে আউটলুক, বডি সবই কিন্তু খুবই সুন্দর হয়েছে, আর আমার কাছে পার্সোনালি অনেকটাই ভালো লাগছে, কারণ এটার বডি ফিনিশিংটা জাস্ট ওয়াও, কারণ এটা সম্ভবত একটা ইন্দোনেশিয়ান একটা বাস মোড। আর আপনারা যারা একটু বাস লাভিং করেন বা বাস সম্পর্কে অবগত আছেন বা সম্পর্কে টুকটাক আইডিয়া রাখেন, আপনারা অবশ্যই জানার কথা এগুলো কিন্তু ইন্দোনেশিয়ান মডেলের বাস, আর এগুলো CBU হিসেবে ইম্পোর্ট করা হয়েছে। তো আশা করি এতটুকু আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। এখন আর অনেকে কমেন্ট করবেন না, ভাই এটা কি বিদেশি বাস বা এরকম কিছু। তো যাই হোক, অনেকক্ষণ কথা বলে ফেললাম এই বাস মোডের ডিটেলস নিয়ে, এবার আসুন একটু ভালোভাবে দেখি এই বাস মোডটা কীরকম। তো আউটলুক তো দেখলেনই আপনারা, এতক্ষণ তো ভিডিওর মধ্যে আউটলুক দেখছেন, এবার আসেন ইন্টেরিয়রটা দেখি। ইন্টেরিয়রটা সত্যি অসাধারণ, একদম স্কেনিয়ার যে অরিজিনাল লুকটা আছে আপনারা কিন্তু সেটা এখানে পাচ্ছেন। আর দেখতেই পাচ্ছেন স্কেনিয়ার ড্যাশবোর্ডটাও কিন্তু খুব সুন্দর, আর RPM মিটার বোর্ড সব কিছু কিন্তু খুব সুন্দরভাবেই কাজ করতেছে। তো আমার কাছে পার্সোনালি ভালোই লাগছে, একদম খারাপ না। আর খারাপ কোন জিনিসটা লাগছে জানেন? এটার স্পিডটা, শুধুমাত্র 137-এর বেশি স্পিড আমি এটার মধ্যে তুলতে পারি নাই, তাও অনেক স্লো পিকআপ, অনেক কষ্টে ম্যানুয়ালি গিয়ার শিফট টিফট করে 137 পর্যন্ত তোলা গেছে। তাছাড়া আপনারা 100 পর্যন্ত তুলতে পারবেন খুব ইজিলি। তবে আপনারা যারা একটু চান যে একটু বিলাসবহুল বাসগুলো দিয়ে খেলবেন, টুকটাক জায়গায় ঘুরে দেখবেন, হালকা পাতলা ফটোশ্যুট করবেন, তারা এই বাসটা খুব সুন্দরভাবে খেলতে পারেন, কোনো সমস্যা নেই। এই বাসটা কীভাবে ডাউনলোড করবেন সেই প্রসেসটা আমি কিছুক্ষণ পর দেখিয়ে দিচ্ছি, কারণ হয়তো বা অনেকেই এই বাস মোডটা ডাউনলোড করতে পারবেন না। তো আশা করি আপনাদের সকলের কাছে একটা সুন্দর একটা ভিডিও হতে চলছে এই ভিডিওটা, আর খুব সুন্দরভাবেই এটো যেট আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো খুব সুন্দরভাবে, যাতে আপনারা সেটাকে সেট আপ করতে পারেন। তো চলুন এবার একটু দেখি এটার অ্যানিমেশনগুলো কী কী রয়েছে। তো এবার যদি আসি আমরা একটু অ্যানিমেশনের দিকে, এক নম্বর অ্যানিমেশন যেটা, এটা হলো বাসটাকে একটু ডাউন করে দেবে, সাসপেনশনটা ডাউন হয়ে যাবে। দেন দুই নম্বর অ্যানিমেশনটাতে লাগেজ বক্স, আর তিন নম্বর অ্যানিমেশনটাতে পিছনে যে ইঞ্জিনের যে ডোরটা রয়েছে ওই ইঞ্জিন ডোরটা ওপেন হয়ে যাবে। তো এখানে ইঞ্জিনের কোনো অ্যানিমেশন নেই, আপনারা ইঞ্জিনের কোনো অ্যানিমেশন পাচ্ছেন না। এখানে আমি কয়েকবার প্রেস করে দেখছি, ইঞ্জিনের এখানে কোনো অ্যানিমেশন নেই। ইঞ্জিনের যদি একটা অ্যানিমেশন থাকতো তাহলে খুবই সুন্দর লাগতো। আর এখানে দেখতে পাচ্ছেন সম্ভবত এসির ভেন্টিলেশন, এইটা উপরে যে চারটা ফ্যান দেওয়া রয়েছে, তো এই পর্যন্তই আছে আর কি, তাছাড়া আর তেমন কিছুই না। পুরো বডিটা খুবই ভারী একটা বডি, তো হেভি ওয়েট হওয়ার কারণে এটার ট্রায়াঙ্গেলও কিছুটা বেশি। এবার আসুন মোবাইল স্ক্রিনে, মোবাইল স্ক্রিনে আপনারা এই ভিডিওটা আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা ডিসক্রিপশন বক্সে চলে যাবেন। উপরেটা হলো আমি মার্ক করে দিচ্ছি, যেটা মার্ক করে দিচ্ছি এটা হলো মোড লিঙ্ক, উপরেটা হলো স্ক্রিন লিঙ্ক, উপরেটা ড্রাইভ লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা সিম্পলি ডাউনলোড করে নিতে পারবেন। তো আমরা মোড লিঙ্কটা ডাউনলোড করাটাই দেখাবো। এখান থেকে আপনারা যদি একটু নিচের দিকে আসেন, এখানে দেখতে পারবেন গুগল ড্রাইভ মিডিয়া ফেয়ার দেওয়া আছে। তো এই যে দেখতে পারতেছেন এই দুইটা মূলত, আর নিচের যেটা আছে এটা আপনাদের দরকার নেই, কারণ আপনারা অলরেডি স্ক্রিনটা ডাউনলোড করে ফেলছেন। আপনারা সিম্পলি গুগল ড্রাইভে যেটা আছে সহজ, যেটা গুগল ড্রাইভে আপনারা ক্লিক করবেন, যেখানে আপনারা জিমেলগুলো চাবে পারমিশন দিয়ে দিবেন, দেন ওকে ক্লিক করলেই আপনাদের এটা ফাইলটা কিন্তু ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। অবশ্যই সেটা আপনাদের ইন্টারনেট স্পিডের উপর নির্ভর করবে কত তাড়াতাড়ি ফাইলটা ডাউনলোড করতে পারবেন। ফাইলটা ডাউনলোড হয়ে গেলে জাস্ট আপনারা এটাকে এক্সট্রাক্ট করবেন, এক্সট্রাক্ট করে মোড ফোল্ডারের মধ্যে পেস্ট করে দিবেন, শেষ, আপনাদের কাজ কিন্তু শেষ। আপনারা গেমের মধ্যে এসে স্ক্রিনটা সেট করে নিলেই হয়ে যাবে। তো বাকি প্রসেসটুকু আমি আর দেখাচ্ছি না, কারণ আপনারা সেটা সবাই পারেন। তো এবার আসেন একটু চালায় দেখা যাক এটা আসলে কেমন। তো আমার ব্যক্তিগত মতামত হিসেবে, এটা শুরুর দিকে যদি আমি খেলছিলাম আর কি অটো মোডে খেলার সময় দেখলাম যে তিন নাম্বার গিয়ারের মধ্যে যায়া বাসটা প্রচুর লেট করে, স্পিড উঠতে প্রচুর লেট করে, প্রচুর 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 লেট করে। এটা আমি বলে বোঝাতে পারবো না এটা কতটুকু লেট করে, আপনারা খেললে তারপর বুঝতে পারবেন। তো যাই হোক, তো সে একটু বেশি লেট করে, বেশি অলস জাতির প্রাণী।
তো সেই জন্য 100 এর বেশি স্পিড আর অটো গো মোডে আমি উঠাইতে পারি নাই ব্যর্থ দেন আমি এটাকে ট্রাই করলাম ম্যানুয়াল মোডে ম্যানুয়াল মোডে দেখলাম না ভালো পরিমাণ স্পিড ওঠে পিকআপটা অনেকটা ফাস্ট হইছে তো এই ক্ষেত্রে দেখলাম না ম্যানুয়াল মোডে খেলে কিছুটা শান্তি আছে আর অবশ্যই নরমাল ট্রাফিক দিয়ে খেলবেন আমি যেরকম ভাবে খেলতেছি আপনি যদি হাই ট্রাফিকে খেলেন জীবনও ভাই পারবেন না যদি একটু পরিমাণও স্পিড ট্রাফিক হয় এই বাস দেবাই আর গাড়ির বাম্পার ধরা লাগবে না আপনার এরকম একটা বাস মোড এইটা তো যাই হোক এটাতে টপ স্পিড আমি একদম ম্যানুয়াল শিফট করে 137 পর্যন্ত তুলতে পারছি আপনারা কত পর্যন্ত তুলতে পারবেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানাতে বলবেন না আর এই মুহূর্তে যে ওবিবিটা দেখতেছেন এটা ভার্সন 4.1 এর একটা ওবিবি এটার কাজ এখন পর্যন্ত চলমান রয়েছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন এটাতে আমরা কি স্পিড ট্রাফিক দিব কি দিব না সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন আর আপনার অনেকেই রিকোয়েস্ট করতেছেন ভাই লরি ভেসের জন্য ওবিবি দেন আর হ্যাঁ এটা কিন্তু অবশ্যই লরি ভেসের জন্য একটা ওবিবি হতে চলেছে আর এটাতে কিন্তু এখন পর্যন্ত বাসগুলো কিন্তু অ্যাড করে নেই জাস্ট এখানে ছোটোখাটো যে জিনিসগুলো রয়েছে সেগুলো কিন্তু অ্যাড করা হয়েছে তো বাস যেগুলো আছে আর কি সেগুলো অ্যাড করে দেন আমি আপনাদেরকে কিন্তু দেখানোর চেষ্টা করব ফাইনাল ভিউটা আর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু বেশ কিছু পরিবর্তনও আনা হয়েছে তো যেটা যেটা আপনার পরিবর্তনটা লক্ষ্য যদি করে থাকেন কমেন্ট বক্সে ফোন করে জানিয়ে দেন আমি আর ইন ডিটেলস বলতেছি না ওবিবি সম্পর্কে তো যাই হোক আর আশা করি আজকের এই মুডটা আপনাদের কাছে ভালো লাগবে অন্তত পক্ষে আপনারা ড্রাইভিং করে কিছুটা হলেও মজা পাবেন আমি আশা রাখি কারণ এটার মুডটা কিন্তু ডিটেলসটা খুবই সুন্দর বিশেষ করে ফটোশ্যুট করে অনেক মজা পাওয়া যায় কারণ এটার এতটা শার্প ডিটেলস আমি অন্য কোনো বাস মোডের মধ্যে এখন পর্যন্ত পাইনি তো স্কেনিয়াতে অনেকগুলো বাস মোড দিয়ে খেলছি এখন পর্যন্ত তো এটার ডিটেলসটা অনেক সুন্দর বাট এটার স্পিডটা একটু কম এটাই একমাত্র অভিযোগ তাছাড়া আর কোনো অভিযোগ নাই আশা করি আমি আপনাদের কাছে জিনিসটা একদম সুন্দরভাবে উপস্থাপন করতে পারছি ভিডিওতে যারা যারা এখনও লাইক করেননি অবশ্যই একটা লাইক করে দিবেন যারা যারা চ্যানেলে নতুন দর্শক রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা নোটিফিকেশন আইকনটাকে অল করতে কিন্তু ভুলবেন না আর যারা যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ আর এই মুহূর্তে যারা যারা আমার রিটার্নিং সাবস্ক্রাইবার রয়েছেন তারা নিয়মিত ভিডিও দেখা শুরু করুন আপনাদের জন্য নতুন নতুন কিছু আনার চেষ্টা করতেছি তো আপনাদেরকে নতুন কিছু সারপ্রাইজ দেওয়ার জন্যই আমরা কাজ করে যাচ্ছি সবসময় আর অনেকের রিকোয়েস্ট ছিল ওবিবি দেন ওবিবি দেন তো আমার কম্পিউটারটা নষ্ট হওয়া থাকা সত্ত্বেও কিন্তু আমি আপনাদেরকে একটা ওবিবি দেওয়ার খুবই চেষ্টা করছি এবং সেটার জন্য হয়তোবা আমি সফলও হতে যাচ্ছি অলরেডি ইনশাল্লাহ আপনারা খুব শীঘ্র একটা ওবিবি পাবেন আর আমাদের ওবিগুলো আপনারা সকলেই জানেন যে লরি বেসের মধ্যে খেলা যায় খুব স্মুথলি আর এই ওবিটাও আপনারা লরি বেসের জন্যই তৈরি করা হচ্ছে অবশ্যই আপনারা সেটা লরি বেসের মধ্যে খুব সুন্দরভাবে খেলতে পারবেন তো আজকের ভিডিওটা মূলত এই পর্যন্তই বাকি ভিডিওটুকু আপনারা এনজয় করতে থাকেন চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা নোটিফিকেশন আইকনটিকে অল করে রাখতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম